নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি শিল্প কেন্দ্র নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের ভূগোল ম্যাপ পয়েন্টিং শিল্পকেন্দ্র। যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র, লোহা ও ইস্পাত শিল্পাকেন্দ্র মানে শিল্পকেন্দ্র, বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মার্কিং করে নেবে, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু আমাদের একটু ছোট করে দিই যাতে তোমরা দেখতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লুধিয়ানা, ঠিক আছে, লুধিয়ানা। তারপরে আছে গুরগাঁও, গুরগাঁওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। গুরগাঁও কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, ঠিক আছে, মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুরগাঁও। তারপর দেখো কানপুর, ঠিক আছে, কানপুর। দেখো কানপুরটা কী জন্য বিখ্যাত? কানপুরটা আসলে বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্র, বিমানপথ, বিমানের যাবতীয় যন্ত্রপাতি সব কিছু কিন্তু কানপুরে তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে দেখো আহমেদাবাদ, আহমেদাবাদ তোমরা তো জানো গুজরাটে অবস্থিত। এখানে কিন্তু বস্ত্রবয়ন শিল্পর দিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? তারপরে দেখো জামানগর, জামানগর কিন্তু ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। কয়ালি আছে, নাসিক আছে। নাসিক তো তোমরা জানো কী জন্য বিখ্যাত? নাসিকটা ছিল তোমার বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্র, বিমানপথ নির্মাণ, হ্যাঁ, নির্মাণ শিল্পকেন্দ্র আছে। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদও বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্র। বেঙ্গালুরুও সেরকম, বেঙ্গালুরু, ঠিক আছে। আর দেখো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, তোমরা নজর করে দেখবে যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটর গাড়ি, মোটর গাড়ি দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বেঙ্গালুরু আছে, ওখানেই কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র আছে। তুতিকরিন আছে, তুতিকরিন আছে, ঠিক আছে। আর তুতিকরিনটা হচ্ছিল তোমাদের হচ্ছিল পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র আছে। আর বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম তোমাদের জানো যে জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র। বিজয়নগর, বিজয়নগর কী জন্য বিখ্যাত? তোমরা তো জানো যে এটা কিন্তু লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র আছে। তো দেখো, ভারতের হাইটেক বন্দর নবসেবা মুম্বাইতে যেটা অবস্থিত, মুম্বাই ট্রম্বে, এই যে রৌরকেল্লা, ঠিক আছে, কলকাতা, চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো জানো যে চিত্তরঞ্জন আমাদের কিন্তু রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র, রেল ইঞ্জিন। বারাণসী আছে, জামশেদপুর আছে, ভিলাই আছে। তো দেখো, আর হলদিয়া কিন্তু, হলদিয়া কী আছে? হলদিয়া দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর ও পূর্ব ভারতের একটি মহানগর, ঠিক আছে। দেখো বঙ্গাইগাঁও, দেখে নাও তোমরা, লুধিয়ানা, দিল্লি, গুরগাঁও, কানপুর, বারাণসী, চিত্তরঞ্জন, জামশেদপুর, ভিলাই, রৌরকেল্লা, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, সালেম। তোমরা তো জানো যে সালেম কী জন্য বিখ্যাত? সালেম কিন্তু কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, ঠিক আছে, কার্পাস বয়ন শিল্পকেন্দ্র সালেম। তারে কোচি, এটাও কিন্তু কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, ঠিক আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেইগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর দেখে নাও ম্যাপটা, আর তোমাদের মাথায় রাখতে হবে এই যে সমস্ত চিহ্নিতকরণগুলো করা আছে, চিহ্নিতকরণ। তো দেখো চিহ্নিতকরণের নির্দেশিকা এইটা, ঠিক আছে, তোমরা এই নির্দেশিকা থেকেই বুঝতে পারবে কোনটা কী আছে। যেমন ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র নির্দেশিকা কী, মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রের নির্দেশিকা কী, রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র, লোহা ইস্পাত শিল্পকেন্দ্র, বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র। তো তোমরা দেখতেই পারছো, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের সামনে কিন্তু আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। দেখে নাও তোমরা এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং খুব সুন্দর করে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা করবে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।
आज के माध्यमिक भूगोल मैप पॉइंटिंग आलोचना करछि विभिन्न शिल्पकेंद्र निये से वस्त्र बयन मैप ठीक आछे पेट्रोकेमिकल तो देखो प्रत्येक जिनिस इंजिनियरिंग शिल्प मोटर गाड़ी कार परिवहन शिल्पकेंद्र रेल इंजिन निर्माण शिल्पकेंद्र लोहा इस्पात शिल्पकेंद्र जहाज निर्माण शिल्पकेंद्र एवं दक्षिण भारत उत्तर भारत पूर्व भारत कोथाय कोनटा अवस्थित परीक्षा समय दीते दक्षिण भारत उत्तर भारत ठीक है यो परीक्षा दीते तरह प्रत्येक जाना खूब जरूरी आछे।